গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে যাওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন 50 বছরের এক মহিলা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। জানা যায়, বুধবার সকালে গোপাল বিশ্বাসের বাড়িতে তার মা রান্নাঘরে চা করতে যান। সেই সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে যায়। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মা সবাই চা বানাই তো, তখন পাইপটি ওনার লিক ছিল। এবার ওই জায়গাতে কি বিষয় বিষয় করে আগুনটা ধরে গেছিলো। ধরে যাওয়ার পরে আমি কোনোরকম দেখি দাউ দাউ করে ঝুলে গেছে, কোনোরকম বাইরে ফেলে দিয়েছি। আচ্ছা, বাইরে ফেলা দেওয়ার পরে সব কিছু চাপা দিয়ে মাটি ফাটি দিয়ে তারপরে আমি জল ঢালাতে শুরু করেছি। এইটুকু সমস্ত দমকলে ফোন করেছিল, দমকলে লোক এসেছিল, আমাদের পঞ্চায়েত ফোন করেছিল। আচ্ছা, দমকলে এসে এখন কি আতঙ্ক মুক্ত আপনারা? এখন আর মুক্ত আছে। আমরা তো এসে দেখলাম পুরো মাড়ি চাপা দিয়েছে, কুতুর নকুন্দে ফ্লেম আসছে। কিন্তু এরা হয়তো জানে না বা এদেরকে এরকম বোঝানো হয়নি, যার জন্য আমরা সাথে সাথে চারিদিক দিয়ে যে বস্তা, জুটের বস্তা চাপা দিয়ে তার উপর আমরা জল দিলাম। জল দেওয়া দিয়ে ঠান্ডা হয়ে গেল এবং খুব গরম হয়ে গেছিলো। এই সমস্ত ক্ষেত্রে গ্যাসের আগুন লাগানোর ক্ষেত্রে লেগে যায় একমাত্র শুধু পাটের বস্তা বা জুটের বস্তা ভিজে চাপা দিলে সঙ্গে সঙ্গে অনেক সময় আগুন নিভে যায়, কোনো আর অক্সিজেন পায় না। আমরা সেটাই করেছি, ওই জল দিয়ে গেছি, গ্যাসটা ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। আবার মাটি ফাড়ি তুলে আমরা গ্যাসটাকে আবার দাঁড় করালাম। দাঁড় করেই সেটাকে আমরা এগুলো রাখ করার পরে গ্যাসটা লিকটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আগুন আগেই নিভে গেছিলো। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, সাধারণ জিনিস, সবাই জানে না। আমি এদেরকে সবাই বুঝিয়ে দিয়েছি কীভাবে কী করতে হবে। বাড়ির মহিলারা পুরুষ সবাই ছিলেন এখানে, ওদেরকে বুঝিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। এর গ্যাস লাগে, গ্যাসের আগুন চলে গেলে কোনো ভয় পাওয়ার কিছু নেই। শুধু ওই সময় কেউ বিস্কুট খাবে না বা বাড়ির মধ্যে গ্যাস আগুন লেগে যায়, কোনো সময় কেউ লাইট সুইচ অফ করবে না তাহলেই, আর বাড়ির জানলাগুলো খুলে রাখলে অটোমেটিক গ্যাসটা বেরিয়ে যাবে। বা আগুনটা যদি জ্বলতে থাকে কোনোরকম হ্যান্ডেল ধরে বা ফাঁকা জায়গায় রাখলে ওটা পুড়ে যাবে, যদি কোনোভাবে আগুন না নেবে। একটাই রাস্তা, সেখানে যদি ভিজে বস্তা হোক বা ভারী কিছু জিনিস হোক বা লেপ হোক বা তোষক হোক, ভিজে চাপা দিয়ে সঙ্গে নেমে যাবে। এইভাবে এগুলো আমরা করেছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।